জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন শেষে ঢাকায় ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শনিবার দিবগত রাত তিনটা পঁয়ত্রিশ মিনিটে প্রধান উপদেষ্টা ও তার সঙ্গীতের বহনকারী কাতার এয়ারওয়েজের একটি বাণিজ্যিক ফ্লাইট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সেখান থেকে সরাসরি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তিনি বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ও অন্তর্বর্তীকালীন সরকার প্রধান এই সফরে জাতিসংঘ অধিবেশন ছাড়াও উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠানে যোগ দেন ড ইউনুস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়াও সাইড লাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন তিনি